আলেমদেরকে নিয়ে যারা ঠাট্টা করে তাদের ব্যাপারে ইসলাম কি বলে বাইরে আমার ওলামা کرام যদি কোনো ভুল করেন হতে পারে আলেমারও ভুল হতে পারে কিন্তু সেটা নিয়ে ট্রল করা উচিত না আজকাল ইউটিউবের যুগে যে আপনার ফেসবুক আর ইউটিউবের যুগে কোনো আলেম কোনো কথা বলছেন ওইটা নিয়ে এত ঠাট্টা মস্করা এত তিরস্কার এত ব্যঙ্গ আসলে জীবনটা আমাদের এখন হাসি তামাশা হয়ে গেছে সবকিছু নিয়ে হাসি তামা করি আমরা ওলামা একরামের ভুল হলে তাকে শ্রদ্ধায় দিবেন বা অন্য আলেমকে বলবেন তিনি তাকে দৃষ্টি আকর্ষণ করবেন সংশোধনের জন্য নসিহত করবেন কিন্তু সাধারণ মানুষ সেটা নিয়ে ঠাট্টা বিদ্রোহ করবেন না ভাই লোহেলামা ইমা স্মোমা ইমাম এমনিতা ইমের হমতুল্লা বলেছেন আলেমদের গোশতের মধ্যে বিষমিশানও আছে বিষমিশানও বুঝেন বিস্মিশান ও গোশত কি হয় স্বাস্থ্য ভালো হয় ওলামাদের সমালোচনা করলে তাদের নিন্দামন্দ করলে তাদের শত্রুতা করলে তাদের গিবৎ শেখায়াত করলে আপনার ধ্বংস অনিবার্য খুব কথা নবীর তারা মানুষ ভুলে উঠবে না আপনার বাবা কাপড়টা উপরে লুঙ্গিটা শুয়ে রুইসেন খাটে আপনার বাসায় লুঙ্গিটা উপরে উঠে রয়েছে খেয়াল করেন না গোমের ঘরে এরকম হয়ে গেছে আপনি কি করবেন বাইরে এসে বাজারে গিয়ে বলবেন আমার বাবা অমুক আর কি আপনারা চিনেন না সবাই আমি দেখে আসছি এখন হ্যাঁ নামাজ পড়ে আবার পুরো কাপড় উঠে সতর্ক সে বলবেন আপনি কেন বলবেন না আমার বাপ তার ভুল পারলে কাপড় ঢাইকা দিবেন দরজাটা বন্ধ করে দিবেন বাহিরে বলে বেড়াবেন ওলামা যদি ভুল করেন অন্য আলেমদেরকে বলবেন নসিহত করার জন্য বুঝাবেন কিন্তু খবরদার ওলামাদেরকে আমাদেরকে নিয়ে চায়ের দোকানে ফেসবুকে ইউটিউব বসে সে ট্রল করবেন না বাইরে সব জিনিস নিয়ে খেলা করা যায় না আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন